মার্কেন্টাইল ব্যাংকে গেলাম, একটি রমজানুল মোবারকের গিফট পেলাম। দেখি গিফটটিতে কি আছে। ওয়াও, কি সুন্দর গিফট! মার্কেন্টাইল ব্যাংকে আমি গিফটগুলো দেখাচ্ছি। প্রথম গিফটটি দেখি, সজীব সফট ড্রিঙ্ক পাউডার। ফিরনি মিক্স, রাধুনির ফিরনি মিক্স। পবিত্র রমজানুল মোবারক, মার্কেন্টাইল ব্যাংক। পবিত্র রমজানুল মোবারক, দেখি মার্কেন্টাইল ব্যাংকে কি গিফট আমাদের জন্য তৈরি করেছে। আমরা প্রথমে, ওয়াও, খেজুর! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার খেজুর। মার্কেন্টাইল ব্যাংক থেকে আমাদের রমজানুল মোবারকের খেজুর গিফট করা হয়েছে, মাশাআল্লাহ। দেখি আর কি আছে গিফটে। আরেকটি আছে আমাদের, পবিত্র রমজানুল মোবারকের গিফট মার্কেন্টাইল ব্যাংকের। ওয়াও, কি সুন্দর! তো রমজানুল মোবারকের গিফটগুলোর মধ্যে সেরা গিফট হচ্ছে এগুলো। এই গিফটগুলো অনেক সুন্দর, চমৎকার, খুবই ভালো লাগলো। সবচেয়ে সুন্দর এবং সেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত মার্কেন্টাইল ব্যাংক থেকে দেওয়া হয়েছে, ম্যাচাকটি কোথাকার, প্রোডাক্ট অফ পাকিস্তান, গুড। এটি সুন্নত, সুন্নতটি কার্যকরিতা হবে। আর দেখি কি আছে। ওয়াও, আতর আর তসবি, অনেক সুন্দর। আতর আর তসবিগুলো দেখবো। প্যাকেটটা আমার কাছে অনেক সুন্দর লাগে, সবচেয়ে ভালো এবং খুবই চমৎকার একটি প্যাকেট। গিফটটি একটি হাতল ধরার মতো তোড়া আছে, অনেক সুন্দর। গিফটটি আমি এখন খুলে দেখাবো কি আছে এতে। সম্ভবত আতর এবং তসবি দেখা যাচ্ছে। সবচেয়ে সুন্দর চমৎকার গিফট, এই গিফটটি সবচেয়ে আমার কাছে আকর্ষণীয় লাগে। দেখি ভিতরে কি আছে গিফটটি। ওয়াও, কি সুন্দর একটি আতর, আতরের শিশি, অনেক সুন্দর চমৎকার। আর আছে কি, আর একটি তসবি আছে, অনেক সুন্দর। রমজানুল মোবারকের গিফট আমার খুবই ভালো লাগলো গিফটটি দেখে। আর আছে কি, সাথে একটি টুপি, খুব চমৎকার টুপিটি তো সবাই চিনেন, তাই তো খুলে দেখালাম না। সবচেয়ে গুরুত্বপূর্ণ আকর্ষণীয় একটি জিনিস যেটা, হিসনুল মুসলিম, কি কিতাব বই, পুরানো হাদিস থেকে সংকলিত দৈনন্দিন জিকর ও দোয়ার ভান্ডার, মাশাল্লাহ, সাইদ ইবন আলী আল কাহতানি। অনেক সুন্দর বইটি, খুবই আকর্ষণীয় চমৎকার একটি দোয়ার বই। দুই সিজদার মাঝের দোয়ার সিজদা, অনেক সুন্দর বইটি, চমৎকার লাগলো আমার কাছে। ধন্যবাদ জানাই আমি মার্কেন্টাইল ব্যাংককে এমন একটি গিফট দেওয়ার জন্য। রমজানুল মোবারকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আকর্ষণীয় একটি গিফট, তার নামও করা হয়েছে পবিত্র রমজানুল মোবারক। ধন্যবাদ মার্কেন্টাইল ব্যাংকে আবারও। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।